হলিউড কিং শাকিব খানের হাত ধরে সিনেমায় যুক্ত হয়েছিল নায়িকা শবনম বুবলি। অনস্ক্রিন সম্পর্কের বাইরে অফ স্ক্রিনে তারা পরস্পরের সঙ্গে জড়িয়ে যান, সেই সম্পর্ক প্রেম থেকে গড়িয়েছে দাম্পত্যে, এসেছে সন্তানও। শাকিব বুবলির মধ্যে অনেকদিন ধরে দূরত্বের রেখা বড় হয়েছে, তারা সরাসরি না বললেও অনেকের ধারণা শাকিব বুবলির বিচ্ছেদ হয়ে গেছে। এবার আবার শাকিব বুবলি এলেন আলোচনায়, তবে ব্যক্তিগত কোনো প্রসঙ্গ নিয়ে নয়, তাদের অভিনীত সিনেমা নিয়ে। সম্প্রতি মুক্তির অনুমতি পেয়েছে তাদের অভিনীত সিনেমা লিডার আমি বাংলাদেশ। ছবিটিকে আনকাট ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। বোর্ডের সদস্য চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার জানান, এটা অ্যাকশন, রোম্যান্স ও সামাজিক ঘরানার ছবি, দেশপ্রেমের বিষয়টিও আছে। সেন্সর বোর্ডের সদস্যদের কাছে ছবিটি উপভোগ্য লেগেছে। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। নির্মাতা তপু খানের পরিচালনায় প্রথম ছবি লিডার আমি বাংলাদেশ, অ্যাকশন, রোম্যান্স ও সামাজিক সচেতনতার ছবি এটি। নির্মাতা তপু খান জানান, লিডার দেখে সেন্সর সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন। প্রথম ছবির আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের। নির্মাতা তপু আরও জানান, যেহেতু সেন্সর পেয়েছে লিডার, শিগগিরই মুক্তির বিষয়টি জানাবে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া। এই ছবিতে শাকিব বুবলির সঙ্গে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম সহ অনেকেই।